বিরতির পর আবারও স্বাগতম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহামের সিক্স ওয়েজ বিজনেস সেন্টার বালাগঞ্জ উসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, বিশিষ্ট সমাজসেবী ও ট্রাস্টের সভাপতি কলিম উল্লাহ বকুলের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে গরিব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন ট্রাস্টের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুয়েজ। বক্তব্য রাখেন বালাগঞ্জ উসমানগর গরিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আনহার আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদন, সংগঠনের কেশিয়ার হাজি সিরাজ আলী, আব্দুল ওয়াদুদ, ইমরান আলী সহ আরও অনেকে। ইতালির পর্যটন শহর ত্রেন্ততে এক খাদ্য ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বাঙালির ঐতিহ্যবাহী কুটির শিল্প সহ দেশীয় খাবারের সমারোহ মেলায় আগতদের সামনে তুলে ধরা হয়। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। ইতালির পর্যটন শহর ত্রেন্তোর ফিয়েস্তা ফিয়েরাতে বিভিন্ন দেশীয়দের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল খাদ্য ও সাংস্কৃতিক মেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই মেলায় বিভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলন করে র্যালি করা হয়। পরে বক্তব্য রাখেন ত্রেন্তো পমিসের পৌর মেয়র ও পমিসের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। এই মেলায় থাকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, চাইনিজ, ফিলিপিনস সহ বহু দেশের স্টল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটি স্টল নিয়ে সেখানে বাংলাদেশি কুটির শিল্পের প্রদর্শনী, দেশীয় বিরিয়ানি ও পিঠা বিদেশিদের মাঝে পরিবেশন করে বাংলাদেশের কালচারকে তুলে ধরার চেষ্টা করে। এছাড়াও বাংলাদেশের পক্ষে ইতালির অন্যতম নৃত্যশিল্পী সাবিয়া হোসেন তার নৃত্য দিয়ে উপস্থিত বিভিন্ন দেশীয় দর্শকদের অনেক প্রশংসা অর্জন করে। তাকে নৃত্যে সহযোগিতা করে জুলফিকার আলী রানা ও তার দল। বাংলাদেশের পক্ষে সার্বিক সহযোগিতা করেন নুরুল আমিন, জাকির হোসেন ভূঁইয়া, শেখ মোহাম্মদ শহীদ, মঞ্জুর আলম মঞ্জু, ফজলুল হক ফজলু সহ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা এবং অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের আহমেদ মিন্টু, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম বাহার ও সাধারণ সম্পাদক বাবুল আহমেদ মেলায় বাংলাদেশিরা সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে মেলা থেকে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 22 জুন বনভোজনে সুইজারল্যান্ড যাবে। ইতালির ত্রেন্তো থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এদিকে প্যারিসের পার্ক দালা বিলেতে 5টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী সিন ফন্টার্স ফেস্টিভ্যাল। আগামী 5, 6 এবং 7 জুলাই প্যারিসের মাল্টি ডাইমেনশন বাঙালি সংস্কৃতিকে ফরাসিদের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে বলে মাল্টি ডাইমেনশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়। এ সংবাদ সম্মেলনে প্যারিসে বসবাসরত বাংলা গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এম এ হাশেম জানান, মাল্টি ডাইমেনশনের পক্ষ থেকে এ ফেস্টিভ্যাল বাংলাদেশের 2টি সিনেমা প্রদর্শন করা হবে। এছাড়া থাকবে ফ্যাশন শো, বাংলা গানের লাইভ কনসার্ট, ডিজে শো, হস্তশিল্প তৈরি ও প্রদর্শনী এবং ছবি আঁকা। প্রতিষ্ঠানের কর্ণধার জয়ন্ত চক্রবর্তী সাংবাদিকদের জানান, বাংলাদেশ এবং কলকাতা যৌথভাবে এ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাম কাউসুল আজম, আমান আহমেদ সহ আরও অন্যরা। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ শুকুর মাহমুদের উপস্থিতিতে গঠিত করা হয়েছে বেলজিয়াম শ্রমিক লীগের নতুন কমিটি। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান, গত 18 জুন ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে শ্রমিক লীগের কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভার আয়োজন করা হয়। মাহমুদ নূর কাশেমের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা লতিফুল শহীদুল হক, এইচ পিকু, সুহেল আহমেদ, ফিরুজ আহমেদ, হাওলাদার বাবুল, রাবিয়া জামান, মনির হোসেন, বেলজিয়াম যুবলীগের সভাপতি এম এম মুর্শেদ প্রমুখ। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুকুর মাহমুদ। পরে আগামী 2 বৎসরের জন্য বেলজিয়াম শাখা শ্রমিক লীগের কমিটি গঠন ও অনুমোদন করেন জনাব শুকুর মাহমুদ। এতে এম এম গুলাম সারওয়ারকে সভাপতি, মাহমুদ নূর কাশেমকে সাধারণ সম্পাদক এবং শায়লা শারমিনকে সাংগঠনিক সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট বেলজিয়াম শ্রমিক লীগের কমিটি প্রদান করা হয়। উল্লেখ্য যে গোলাম সারওয়ারকে সংগঠনের সভাপতি করায় উপস্থিত অনেকেই অসন্তোষ প্রকাশ করেন, তবে সভায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 60 ঊর্ধ্ব ব্যক্তিদের নিয়ে লিডসে একটি ব্যতিক্রমধর্মী সংগঠনের যাত্রা শুরু করেছে লিডসের কয়েকজন উদ্যমী তরুণ। স্বভাবজাত তারুণ্যের উদ্যোগকে ঘিরে রিপোর্ট করছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া।
আমাদের সমাজে যে সকল ষাটোর্ধ্ব লোকেরা তাদের কর্মজীবন থেকে অব্যাহতি নিয়ে অবসর জীবনে পদার্পণ করেছেন, বিশেষ করে বিলেতের মতো কর্মব্যস্ত দেশে তাদের বাকি জীবনটা কিছুটা হলেও একগুঁয়ে হয়ে পড়ে। তাই এই সকল বয়স্কদের উদ্যমী করে তোলার জন্য এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের অবসর সময়গুলো আনন্দের সহিত কাটানোর উদ্দেশ্য নিয়ে সম্প্রতি লিডসে কয়েকজন তরুণদের উদ্যোগে এল্ডার্স ক্লাব নামে বয়স্কদের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। আবুল আবেদিন এবং আব্দুল হান্নানের উদ্যোগে পরিচালিত এই ক্লাবে বর্তমানে 35 জনেরও বেশি সদস্য রয়েছেন। বাংলাদেশ সেন্টার, লিডস এবং বিস্টন হামরা সেন্টার সর্বাত্মকভাবে এই সংগঠনটিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এছাড়া লিডস সিটি কাউন্সিল কিছুদিন আগে বেশ কিছু আর্থিক অনুদান দিয়েও এল্ডার্স ক্লাবটিকে সাহায্য করেছে। সম্প্রতি ক্লাবটির উদ্যোগে ফান্ডরাইজিং লাঞ্চের মাধ্যমে বেশ কিছু অর্থ কালেকশন করা হয়। এ সকল অর্থ দিয়ে এল্ডার্সদেরকে প্রতি মাসে অন্তত 2টি ট্রিপসে নিয়ে যাওয়া হয়। এছাড়া প্রত্যেক দিন বিকেলে তারা এক জায়গায় বসে গল্পগুজব করে সময় কাটানোর জন্য বাংলাদেশ সেন্টারের একটি রুম তাদের জন্য বরাদ্দ করা হয়। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। রেড স্টার বেঙ্গল এফসির উদ্যোগে 7A-সাইড ফুটবল প্রতিযোগিতা 2013 অনুষ্ঠিত হয়েছে। গত 16 জুন রোববার ওল্ডহামের চ্যাপেল রোডস্থ সিনথেটিক পিচে খেলা অনুষ্ঠিত হয়। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, জাতীয়ভাবে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 21টি টিম। আমাদের প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলার চূড়ান্ত পর্বে এম্পায়ার একাডেমি বোল্টল স্বাগতিক রোডসকে 5-1 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেন। পরে রেড স্টার এফসির পরিচালক ইদ্রিস মিয়ার সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও স্পন্সরগণ। আহলে সুন্নাতুল জামাতের পতাকাবাহী সংগঠন আঞ্জুমানে আল ইসলাম নর্থ ওয়েস্ট ডিভিশনের অন্তর্ভুক্ত হাজ শাখার নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত 19 জুন বুধবার হাইডের স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল জানান, আঞ্জুমানে আল ইসলাম নর্থ ওয়েস্ট ডিভিশনের সভাপতি মাওলানা ফখরুল হাসান রুদবার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল হুদা খান ও মাওলানা আব্দুল হামিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলি, হাফিজ দেলোয়ার হোসেনের কোরআন তেলোয়াত ও মাওলানা আমিনুল হকের ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্যে শুরু হওয়া সভাটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হায়াত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজির আহমদ, মসজিদের সাধারণ সম্পাদক হাজি মুন্সিফ আলী, কাউন্সিলর রাজা মিয়া, হাইট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ আব্দুল মুসাব্বির, বর্তমান সভাপতি নাসির খান সোয়েব, মাওলানা আমিনুল হক, সাংবাদিক মিজানুর রহমান সহ প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি আঞ্জুমানে আল ইসলা হাইট শাখায় নতুন কমিটি গঠন করা হয়। এতে আলহাজ সানামিয়াকে সভাপতি, মাওলানা আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রদান করা হয়। সভা শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সিলেট লন্ডন বিমানে সরাসরি ফ্লাইট চালু ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে ব্যতিক্রমধর্মী কর্মসূচি ও সভা করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। এ হয়রানি বন্ধে সংগঠনের সদস্যরা নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট রাস্তায় শুয়ে এবং পরবর্তীতে সভা করে তীব্র প্রতিবাদ জানান। সভা থেকে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, গত 11 মাস কুয়াশার অজুহাতে সিলেট লন্ডন সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বন্ধ থাকার পর 2012 সালের 30 সেপ্টেম্বর লন্ডন হতে সিলেট পর্যন্ত সরাসরি বিমানের যাত্রা পুনরায় শুরু করা হলেও প্রায় দীর্ঘ 9 মাস অতিবাহিত হওয়ার পর প্রবাসী অধ্যুষিত বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা পূরণে সিলেট হতে লন্ডনের সরাসরি বিমান ফ্লাইট চালু করা হয়নি। বক্তারা জুন মাসের মধ্যে সিলেট হতে লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধ ফ্লাইট সরাসরি সিলেট হতে লন্ডন পুনরায় চালু না করলে আগামী 1 জুলাই সোমবার সিলেটের বিমান অফিস ঘেরাও করা হবে বলে উল্লেখ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহসানুল হক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কার্যক্রম সকাল 10:30 থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত চলে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলা একাডেমি বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রবাসী লেখক পুরস্কার 2013-এর নাম ঘোষণা। ব্রিকলেন ওয়েস্ট লন্ডনের মসজিদ পরিদর্শন করলেন ইউনাইটেড ইউনিয়নের সেক্রেটারি জেনারেল জন ম্যাক্স ক্লাসকি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাউস অব কমন্সের সেমিনার অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।